এটা অনেকটা বড়, 250 এটা। এই যে আমার খাবার, এখানে ইচ্ছে বাটি করে দিয়েছে পূর্ণিমার ভোগের প্রসাদ, মানে মিচিমিচি ও খেলছে আর কি। ওটা ওটার মধ্যে দুটো কিশমিস আছে, আছে কি না? নেই, নেই, কিছুই নেই। এই দেখো, তো এটা আমি খেয়ে কলেজ যাবো, চলো। বলছি কেন সেটার জন্য, তো একটু দেরি করে উঠেছি তাই সব লেট। তো চলুন, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। আজকে হচ্ছে আমার ছোট বোন কিউ আছে, ওর বার্থডে, তো বিকেলবেলায় ইচ্ছা আছে ওখানে গিয়ে কিছু সেলিব্রেট করার। এখন বাজে 4টে বাজে অলমোস্ট, তো সকালে আমি বেরিয়ে গেছিলাম কাজে ইচ্ছেকে দিয়ে। এখন আমি এই মুহূর্তে মা ফ্লাইওভারের ওপরে, আমি দেখতেই পাচ্ছেন। তো এখানে দিয়ে ভিডিও করার কারণটা হচ্ছে আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাবো, ওয়েদারটা কী পরিস্থিতি। সকালবেলা যেমন পরিষ্কার আকাশ ছিল, এখন পুরো তার বিপরীত। দেখুন আপনারাও কীরকম ওয়েদার। এই হচ্ছে ওয়েদার। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে বেরিয়ে পড়ি, যাই বাড়ির দিকে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চলুন তাহলে বেরিয়ে পড়ি। অফিস থেকে ফেরার পথে প্রতিবাদী মিছিলের বড় একটা ইয়ে ছিল, তার জন্য আমাদের একটু ফিরতে বেশ দেরি হয়েছে, কারণ পুরো জ্যাম হয়ে রয়েছে। ফিরে ওখান থেকে তারপরে গড়িয়া মোড় থেকে ইচ্ছে বলছি ইউর জন্য কটা ব্যাগ দেখছি, কারণ ব্যাগ, পিঠের ব্যাগ নেবো ভেবেছিলাম, কিন্তু ব্যাগগুলো খুব একটা পছন্দ হলো না, তাই একটা স্লিং ব্যাগই নিয়ে নিচ্ছি পরবর্তীকালে। মানে পরে কোথা থেকে যদি পাই আমি কিনতে গেলে, তখন ওর জন্য একটা কিছু নিয়ে নেব। ভেতরে আর কিছু নেই না, এই দুটো পার্ট। ঠিক আছে, দিয়ে দিন এটাই। এটা বড় আছে, এটা অনেকটা বড়। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজে প্রায় 7টা, আর আজকে আমার ছোট বোনের বার্থডে। তো ও সকাল থেকে এখানেই ছিল, ইচ্ছের সঙ্গে খেলাধুলা করছিল, তো এখন দুজন মিলে গেছে একটু রাস্তায়, ওর একটু দরকার আছে সেজন্য গেছে। আর মা ওদিকে আমার জন্য করেছে একটু চা, আর সাথে মুড়ি আর একটু চানাচুর দিয়েছে। তো যাই হোক, চলুন, ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। আর সেরকম ভালো ব্যাগ কিছু পেলাম না, তার জন্য আর পিঠের ব্যাগ আর কিনলাম না, তো সেই কারণে পরে দেখি যদি সেরকম ভালো পাই তো পরে কোথা থেকেও কিনে দেবো ওকে একটা। আর একটা এমনি নর্মাল স্লিং ব্যাগ কিনে নিয়ে এসেছি, তো ওটাই আজকে দেব। পরে যদি পাই ভালো কিছু, তখন আমার পরে ওটা ভাবছি দেবো পিঠের ব্যাগটা। যাই হোক, চলুন ঝট করে খেয়ে নিই, একটুখানি চা খাই, চা তেষ্টা পেয়েছে। আর আসার সময় পুরো একটা সাইড আমার পুরো ভিজে গেছে বৃষ্টিতে, এত বৃষ্টি, তার মধ্যে জ্যাম, তার মধ্যে তোমার হচ্ছিল মিছিল যাচ্ছিল। তো যাই হোক, চলুন ঝট করে চাটা খেয়ে নিই। এই যে দিয়েছে মা চা আর একটুখানি মুড়ি, ঝট করে খাই একটু। এই যে দুটো মিনিট এখন রিলস বানাচ্ছি। এখন বাজে 6:20, 6:20 আমি বাড়ি এসেছি 5টা। দেখলেন তো ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। তো বাইপাসে যে মেট্রো স্টেশনগুলো হয়েছে তার তলায় অনেকটা করে জায়গা রয়েছে, ওখানেই দাঁড়ালাম কিছুক্ষণ, কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 45 মিনিট দাঁড়ালাম। বৃষ্টি কমলো, তারপর আসলাম বাড়িতে, বাড়ি ঢুকলাম প্রায় 5:30, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন একটু স্নান টান করলাম, একটু সন্ধ্যে দিলাম, দিয়ে এখন একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো, যাবো ওই বাড়ি। আজকে ইচ্ছে তো সকাল ওই বাড়ি চলে গেছে, আপনাদের তো বললামই, পুনামও ডাইরেক্ট চলে গেছে ওই বাড়ি, তো একবার ওদেরকে নিয়ে ফিরবো কিছুক্ষণ পরে। 8:30 বাজে, আর এই সময় এসছে চা খাচ্ছে, আর মা দিল এই যে ইচ্ছের দুপুরবেলা খেয়ে, মানে কাকিমা পাঠিয়েছিল ওপর থেকে ফ্রাইড রাইস আর চিকেন,
তো এবার ওটাও খাইনি, ওটা মা বলছে তাহলে তুই এখন খেয়ে, আমাকে এখন গরম করে দিল, আমি এখন দেখি কতটা খেতে পারি। আর ওখানে এই দুটো বসে আছে, তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার কাকিমা কোথায় গেছে জানি না, পিউর মা তো আমি ডিসাইড করলাম যে এখন কেটে নেবো, কারণ 8:30 বেজে গেছে। এই যে সোমাকে বলেছিলাম একটা কেক আনতে ওর জন্য, এই যে কেক নিয়ে এসছে, আর চলো তাহলে কেকটা কাটিং করা যাক। আমি ফ্রেশ হলাম, ইচ্ছেকে ফ্রেশ করলাম ভালোভাবে, কারণ ওখানে থাকে জামা ঝাড়ে না একভাবে, ওই সকাল থেকে ওই জামা পরেই থাকে, ওই জামা পরেই খায়, ওরম করে খায়, ওরম করে ওদের সাথে খেলতে থাকে। তো যাই হোক, মার কথা তো একটুও শোনে না, পাত্তা দেয় না আমার মাকে। করে নিয়ে ভালো করে মুখ টুক ধোয়ালাম, ধুয়ে ওকে ক্লিন ক্লিন করে তারপরে এখন বসেছি ওকে খাওয়াতে বসেছি। তো চলুন ওকে খাইয়ে দিয়ে দিই, আমি তো খেয়ে গেছি, আমি আর খাবো না, ওকে জাস্ট খাইয়ে দেবো। উঠে বসো, উঠে বসো, উঠে বসো, বাচ্চা মেয়েদের মতো করছে। গুড নাইট টাটা, গুড নাইট টাটা, লাইক এ চাইগে চলো, আমার ভিডিওতে লাইক করতে যাও, টাটা, খুব ভালো থাকবেন, আই লাভ ইউ। ইচ্ছেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে একবারে ফ্রেশ করে দিয়েছি, আমিও একবারে ফ্রেশ হয়ে গেছি, বাট ড্রেসটা চেঞ্জ করব, হয়ে যাবে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তো টিলেন টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি লাইক না করে থাকেন ভিডিওতে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন টাটা, গুড নাইট। মামা, মামা পিস্তিকে চকলেট খে। হ্যাঁ আমি ছিলাম না তো বলে, তুমি ছিলে না বলে পিস্তিকে চকলেট খে, আমি ডিমার হয়ে গেছে তাই। হ্যাঁ কি করে তুই কি করে বুঝলি? তুই জেনে গেছিস? এখন কি করা হবে, বাবাকে পানিশমেন্ট দেওয়া হবে? আচ্ছা ঠিক আছে, তাই হবে।